নমস্কার কেমন আছেন সকলে আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন কিন্তু আমার কিছু দর্শক ভয়ে রয়েছেন যারা মাধ্যমিক এবং এইচএস পরীক্ষা দিয়েছেন আপনারা জানেন দোসরা মে এবং আটই মে অর্থাৎ মাধ্যমিক দোসরা মে আটই মে এইচএসের এর রেজাল্ট বেরোনোর কথা চারিদিক থেকে শুনতে পাচ্ছেন কিন্তু আদতেও আটই মে এইচএসের এর রেজাল্ট বেরোবে তো তো এই বিষয় নিয়ে আমাদের ভিডিও অর্থাৎ ইনফরমেশনটা সঠিক কিনা তাছাড়া আটই মে আপনারা রেজাল্ট পেলেও কলেজে ভর্তির প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এটা জেনে রাখুন আপনাদের এলাকায় যে অটোনোমাস কলেজগুলো রয়েছে তার অ্যাডমিশন প্রক্রিয়া রেজাল্টের আগেই শুরু করে দেওয়া হয় তো যদি ভালো কলেজ অর্থাৎ অটোনোমাস কলেজে ভর্তি হতে চান তাহলে কিন্তু সেই কলেজগুলোর ওয়েবসাইট নজর রাখুন হলে তাদের যে অ্যাডমিশন প্রক্রিয়া লাস্ট ডেট পেরিয়ে যাবে তারপরে রেজাল্ট আউট হলে তখন আর আপনি আবেদন করতে পারবেন না তো অবশ্যই প্রতিনিয়ত কলেজগুলো নজর রাখুন এবং কলেজ ফর্ম ফিল আলাদা আলাদা হয়ে থাকে সমস্ত কলেজের যে একইভাবে ফর্ম ফিল হয় তা নয় পেমেন্ট কাটা হতে পারে অ্যাডমিশন প্রক্রিয়া অ্যাডমিশন চার্জ হিসেবে প্রত্যেক কলেজের কিন্তু অ্যাডমিশন চার্জ আলাদা হয়ে থাকে তো অ্যাডমিশন বিষয়ে যদি আপনি সচেতন থাকেন তাহলে অবশ্যই ভালো কারণ আপনার এইচএসের রেজাল্ট আসবে আপনি মার্কশিট হাতে পাবেন তারপরে কলেজের জন্য প্রক্রিয়া করবেন বা অ্যাডমিশন প্রক্রিয়ার জন্য ফর্ম ফিল করবেন সেটা কিন্তু দেরি হতে পারে কিছু কলেজের ক্ষেত্রে তাছাড়া সমস্ত কলেজগুলোতেই আপনার রেজাল্ট প্রকাশ অর্থাৎ মার্কশিট হাতে পাবার পর অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয় এবং তারা অনলাইন প্রক্রিয়া অনেক দিন চলে যাই হোক অনলাইন প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলবো এই এলাকা বিশেষে কিন্তু যে মেন টপিক অর্থাৎ আটই মে যে রেজাল্ট প্রকাশ করা হবে এটা কি সত্য কারণ আপনারা প্রথম থেকেই জেনে আসছিলেন চব্বিশ মে রেজাল্ট প্রকাশ করা হবে এবং বারোটার পর থেকে আপনারা অনলাইনে চেক করতে পারবেন এই নোটিশটাই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এখন পর্যন্ত রয়েছে এখনও কেন চেঞ্জ করা হয়নি তো এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা সরাসরি স্ক্রিনে চলে যায় সেখানে আলোচনা করি তাহলে বিষয়টা আপনাদের কাছেও পরিষ্কার হবে চলুন মাধ্যমিকের রেজাল্ট দোসরা মে এবং এইচএসের রেজাল্ট আটই মে এই খবরটাই আপনারা পাচ্ছেন হয়তো এই খবরটাও ভুল কেন বলছি ভুল সেই প্রমাণও আপনাদেরকে দেব হয়তো আটই মে ও বেরাতে পারে কিন্তু অ্যাকচুয়ালি বোর্ডের তরফ থেকে কোনো নির্দেশিকা এই মুহূর্তে নেই আমরা সমস্ত তথ্য দেওয়ার জন্য আজকে আমাদের বিশেষ ভিডিও তবে রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে এটুকু মাথায় রাখুন এবং আপনারা যারা কলেজে ভর্তি হতে চাইছেন অটোনোমাস কলেজগুলোতে নজর রাখুন সেগুলো কিন্তু রেজাল্টের আগেই নোটিফিকেশন দিয়ে তাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করে দিতে পারে যদি আপনি ভাবেন রেজাল্টের পর আবেদন করবেন তাহলে সম্পূর্ণ ভুল ভাবছেন কারণ তাদের তখন হয়তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট কমপ্লিট হয়ে যাবে তখন অটো কলেজগুলোতে চান্স পেতেও পারেন নাও পারেন বা পরবর্তীতে ফর্ম ফিল আপ নাও হতে পারে তো চলুন সর্বপ্রথম আপনাদের এইচএস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাই যেখান থেকে আমরা এই ইনফরমেশানগুলো পেয়ে থাকি একদম সরাসরি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট যেখানে যে নোটিশটা প্রকাশ করা হয় সেটা জেনুইন হিসেবে ধরা হয় কারণ এখান থেকেই রেজাল্টটা পাবলিশ করা হয়ে থাকে এই অফিসিয়াল ওয়েবসাইটের নিচের দিকে দেখতে পাচ্ছেন রেজাল্ট বলে একটা অপশান রেজাল্টে যখন ক্লিক করছেন এখানে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রেজাল্টের যেখানে পরিষ্কার এবং স্পষ্টভাবে লেখা রয়েছে চব্বিশ পাঁচ দু হাজার বাইশ বারোটা তিরিশের পর থেকে আপনারা রেজাল্ট চেক করতে পারবেন যদিও এই নোটিশটা আগের থেকেই দেওয়া হয়েছে এখন পর্যন্ত কোনো আপডেট করা হয়নি অনেকে বলতে পারেন না খবরে দেখেছি নানা রকম মাধ্যমে দেখেছি আটই মেই রেজাল্ট আমরা সেটাকে ইগনোর করছি না আমরা আপনাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি যে অফিসিয়াল ওয়েবসাইটেই যখন চেঞ্জ হবে তখনই আপনারা ধরে নিতে পারেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট এখান থেকে বা ওই তারিখেই প্রকাশ করা হবে কিছু ইম্পর্ট্যান্ট লিঙ্ক অর্থাৎ যেখান থেকে আপনারা রেজাল্ট দেখতে পারেন তার লিঙ্ক দেওয়া রয়েছে এই এতগুলো লিঙ্কে গিয়ে আপনারা রেজাল্ট দেখতে পারেন অর্থাৎ রেজাল্ট দেখার জন্য যে রোল নাম্বার বা আপনার ডেট অফ বার্থ যেগুলো প্রয়োজন হয় সেগুলো দিয়ে আলাদা আলাদা ওয়েবসাইটের আলাদা আলাদা নিয়ম রয়েছে তো চলুন এরপরে আমরা আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট তথ্য দেখাই যেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন এখানে হেল্পলাইন নম্বর বা উপরে কন্ট্যাক্ট অপশানে ক্লিক করলে অনেক হেল্পলাইন নম্বর পাবেন হেল্পলাইন নম্বরের নিচেও একটা রিজিয়নাল অফিস বলে অপশান রয়েছে এলাকা বিশেষে তো এলাকা বিশেষে রিজিয়ন অফিসগুলো আমরা প্রত্যেকটাতে ফোন লাগিয়েছি কোনোটাতে ফোন লাগেনি কিন্তু এই ফোন লেগেছে এখানে এই দার্জিলিং বা এই এলাকায় যে রিজিয়ন অফিস আছে নর্থ বেঙ্গলের তো এই ফোন নাম্বারটাতে ফোন করে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারেন ওনাদের কাছেও কোনো সঠিক ইনফরমেশান নেই যে কত তারিখে রেজাল্ট বেরোবে অর্থাৎ বোর্ডের সঙ্গে যুক্ত যারা তাদের কাছে ইনফরমেশন নেই তার মানে বিষয়টা আপনারা বুঝতে পারছেন যাই হোক এই পরবর্তীতে নোটিশ দেওয়ার সাথে সাথে ভিডিও বানাবো কিন্তু আপনারা যারা কলেজে ভর্তি হওয়ার কথা ভাবছেন তাছাড়া বিশেষ করে অটোনোমাস কলেজে অবশ্যই কলেজগুলোর দিকে নজর রাখুন কলেজগুলোর ওয়েবসাইট কন্টিনিউ ভিজিট করুন কারণ নোটিশ খুব তাড়াতাড়ি দিতে চলেছে এবং তাদের ফর্ম ফিল আপ কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করে দেবে তো রেজাল্ট যেদিনে প্রকাশ করা হবে তার এক দু দিন পর আপনারা অনলাইন থেকে সরি এক দিন পর আপনারা স্কুল থেকে পেয়ে যাবেন এবং প্রকাশের দিন আপনারা অনলাইনের যে কোনো অফিসিয়াল ওয়েবসাইট যেমন আমরা একটা ওয়েবসাইটে রয়েছি তো এই এই রকম অফিসিয়াল ওয়েবসাইটে নতুন নোটিশ দেখতে পাবেন এবং সেখানে ক্লিক করার সাথে সাথে রেজাল্ট লিংকে চলে যাবে এবং যেভাবে আপনারা রেজাল্ট দেখেন কোনো কিছু রোল নাম্বার বা ডেট অফ বার্থ এরকম ক্যাপচার কোড ইত্যাদি দিয়ে তো সেগুলো দিয়ে আপনারা আপনাদের রেজাল্টটা দেখে নিতে পারবেন কত পেয়েছেন যাই হোক আজকে এই ছোট্ট ইনফরমেশনটা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারির তরফ থেকে বা এইচএসের যে রেজাল্ট তার বিষয়ে আপনাদের কাছে অনেক খবর এসেছে সেই বিষয়ে নিয়েই আজকের ভিডিওটা ছিল যে আটই মে নাও হতে পারে হবেই না একদম নয় কিন্তু কিন্তু বোর্ডের তরফ থেকে কোনো সঠিক নির্দেশিকা নেই যাই হোক এটা বাইরের খবর বা খবরের মাধ্যমে আমরাও জানতে পেরেছি যে আঠেরোই মে পরীক্ষা হতে আটই মে এক্সামের রেজাল্ট বেরোতে চলেছে এবং দোসরা মে যে রেজাল্টের কথা বলছে মাধ্যমিকে সেটা হয়তো এখন পর্যন্ত আমরা দেখিনি বিস্তারিত ডিটেলস দেখে অবশ্যই জানানোর চেষ্টা করবো শুধুমাত্র এইচএসের এর ইনফরমেশনটা দেবার জন্যই আপনাদের সামনে আসা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন চাইলে একবার রিজনাল অফিসে ফোন করে নিন এবং জানতে পারবেন যে কোনো নির্দেশ কোনো সঠিক নির্দেশিকা রয়েছে কি তো ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন আপনাদের প্রত্যেককেই অভিনন্দন প্রত্যেকেই ভালো নাম্বার পেয়ে পাশ করুন এটাই আমরা কামনা করি যাই হোক পরবর্তীতে আপনাদের সম্বন্ধে যা ইনফরমেশান পাবো কিভাবে কলেজে ভর্তি হবেন কলেজ ছাড়াও অন্যান্য স্ট্রিমে কিভাবে যেতে হয় বা কারো যদি নার্সিং কোর্স করার ইচ্ছা হয় সে কীভাবে কোন কোর্সে আবেদন করবেন ডব্লু যারা দিয়েছেন তাদের পরীক্ষা হতে চলেছে পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর কিভাবে কাউন্সিলিং হবেন অর্থাৎ এডুকেশান পারপাসে আমরা অনেক ভিডিও বানিয়ে থাকি আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারেন বা ভিজিট করে দেখতে পারেন এ রিলেটেড ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ